কচুরিপানা শিল্পের প্রসারে গঠিত হলো ক্লাস্টার। এই উপলক্ষে এদিন বনগাঁর চন্দ্রিকা হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা সহ বাকি কাউন্সিলররা। কচুরিপানা হস্তশিল্পের প্রসারে হস্তশিল্পীদের নিয়ে গঠিত হলো ক্লাস্টার। এ উপলক্ষে শুক্রবার বনগাঁ পুরসভার চন্দ্রিকা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, উপপৌরমাতা জ্যোৎস্না আঠো সহ স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত বিভিন্ন আধিকারিকগণ এবং বনগাঁ পুরসভার সকল কাউন্সিলর। এদিনের অনুষ্ঠানে বনগাঁ আরএমজি ক্লাস্টার সংগঠনের সম্পাদক তপন চক্রবর্তী বলেন, কচুরিপানা শিল্প সারা বিশ্বে পৌঁছেছে, এ বিষয়ে আজ একটি ক্লাস্টার গঠন করা হল। প্রশাসনের সহযোগিতায় এই ক্লাস্টার গড়ে উঠেছে। আগামী দিনে বনগাঁর প্রচুর মহিলা এতে অংশ নেবেন। মাননীয় চেয়ারম্যানের সহযোগিতায় আমাদের বনগাঁ পৌরসভায় একটা কচুরি প্যানার উপরে একটা ক্লাস্টার তৈরি হচ্ছে, যে কচুরি প্যানা নিয়ে সারা বিশ্বেই আজকে এই শিল্প পৌঁছিয়েছে, সেই বিষয়েই আজকে এখানে তাদের একটা সরকারিভাবে ঠিক সরকারি নির্ধারিত সময়ের মধ্যে সরকারি অনুমোদনে সেইটা আজকে এখানটা তৈরি হচ্ছে। এই কচুরি প্যানার উপরে যে শিল্প, সেই শিল্পর উপরে যে আমাদের পরিকাঠামো বনগাঁতে তৈরি হচ্ছে, আগামী দিনে বনগাঁর প্রচুর মহিলা এখানে কাজ করতে পারবে এবং বিশ্বের দরবারে এই কচুরিপানা একটা শিল্প আকারে বৃহৎ আকারের একটা জায়গা তৈরি হবে। সেই জন্য আজকে আমাদের বারাসাত থেকে জিএম অফিস থেকে সব অফিসাররা এসেছে। কচুরিপানা শিল্পকে উদীয়মান শিল্প হিসেবে চিহ্নিত করে শিল্পের সাথে জড়িত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। সকলে মিলে যাতে একত্রে স্বনির্ভর হতে পারে তার জন্য পুরসভার এই উদ্যোগ। এদিন এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, যে কচুরিপানা শিল্প স্বনির্ভর গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমাদের প্রায় 400 উপর মেয়েরা ট্রেনিং নিয়েছেন। জেনারেল ম্যানেজারের কাছে আমরা নিবেদন করেছিলাম এর জন্য কিছু ফান্ড দেওয়ার জন্য, তার জন্য ওদের ওখানে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাদের ট্রেনিং নিতে হয়। সেই প্রক্রিয়া আজকে চলছে। ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসাররা এসেছেন, দুটো ভাগে প্রায় 4 কোটি টাকার একটা প্রপোজাল দিয়েছি। সেই মেয়েগুলো যারা 400 ট্রেনিং নিয়েছে তাদের কাজকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা সেখানে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। কচুরিপানা এখন বিশ্বর বাজারে অত্যন্ত সমাদৃত, সেখানে গিয়ে আমরা সুন্দরভাবে যাতে এই কাজটা মেয়েরা করতে পারে তার জন্যই আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে এই কচুরিপানা শিল্পকে মর্যাদা দিচ্ছেন, তার জন্য আজকে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি অফিস থেকে লোক এসে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।